তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাঁ, আপনি তো অ্যালসেশন বিক্রি করবেন? হ্যাঁ, একটা অ্যালসেশন ডগ বাচ্চা আছে। ডগ বাচ্চা বলবেন? হ্যালো, ছেলে বাচ্চা, ডগ মানে ছেলে, আমার বাড়ির ডগ বাচ্চা। মানে আপনি তো মানুষ, অ্যালসেশন জন্ম দিলেন কি করে? আপনি কি ছাবলা মারছেন? না বলছি, ওটা কত বয়স? আপনার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করি না বলছি। হ্যালো, হ্যাঁ বলছি, ওর বয়স কত হয়েছে? 45 দিন। আচ্ছা, কত নেবেন আপনি? 9000 টাকা। আচ্ছা, কুকুরটা যে আপনার মতন দেখতে হয়েছে? আপনার মতন হবে মনে হয়। আচ্ছা, কুকুরটা একটু ফোন দেবেন, ওর সঙ্গে কথা বলবো। হ্যালো, আপনি ফোনটা কেটে দিচ্ছেন কেন? আপনার কি ছাবলা মামলা হচ্ছে না? নাম্বারটা দিয়ে একটু দিয়ে ঠুকে দেবো কাউকে। হ্যাঁ, ছাবলা মামলার জায়গা পাচ্ছেন আপনি? আপনি ফোনটা কুকুরটাকে খাইয়ে দিন। আপনি ছাবলা মামাচ্ছেন না দাদা? তাহলে আমি কুকুরটাকে নেব। আপনাকে কুকুর দেবো না, আমার কথা বলার দরকার নেই আপনার সাথে। বলে কুকুরটাকে একটু ফোন দিন। আপনি কুকুরের বাচ্চাটা দেবেন আমাকে? কুকুর নেই আমার বাড়ি, কুকুর কোথা থেকে পাবো? এই তো বলেন, অ্যালসেশন কুকুর বিক্রি করবেন? কে বলেছে আপনাকে? আচ্ছা, অ্যালসেশন কুকুর কি আমার টিয়া বাকিটা খেয়ে নেবে? হ্যাঁ দাদা। হ্যালো, হ্যাঁ বৌদি, বলছি কুকুরটা কখন দেবেন? কুকুরটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কাকে দিলেন? এটা কি আপনার জেনে লাভ আছে? আচ্ছা, কুকুরটার নাম কি ছিল? আপনার যে নামটা সেই নামটা। হ্যাঁ, আমার নাম মফিজুল। আমরা পেপারে দিয়েছি কুকুরটা বিক্রি করার জন্য, আপনার সঙ্গে কি এরকম ফাজলামি করা? আমি ফাজলামি করছি দিদি? আমার কথা শুনে মনে হচ্ছে ফাজলামি করছি? আমি হাত জোর করছি আপনার কাছে। কুকুর দেবো কি না দেবো, আপনাকে দেখে পছন্দ হলে আপনাকে দেবো কি না, আমরা কুকুর দিও লোক দেখে। মানে আমাকে আমাকে যদি কুকুরটার মতন দেখতে হয় তাহলে কি আপনি কুকুরটা দেবেন না? আমাকে কুকুরের মতো দেখতে হবে কেন? কুকুর মতন কি মানুষের দেখতে হয়? আচ্ছা, আপনার কুকুরটাকে বল ছুড়ে দিলে মুখে করে নিয়ে চলে আসে? সেটা আপনি শেখাবেন বল ছুড়ে করে? এখন তো সে তো ছোট শিশু, বাচ্চা। আচ্ছা, আপনার কুকুরটাকে বাইরের কোন লোক এলে ঘেউ ঘেউ করে? দেড় বছরের বাচ্চা। আচ্ছা, ওই দাদা কোথায় গেল? দাদা খেতে বসে। দাদা কি কুকুরের সাথে খেলে? দাদা অন্য দাদার ব্যবসা আছে। দাদা দাদা কি কুকুরের ব্যবসা করে? শুনুন, আপনি ফোনটা রাখুন। আচ্ছা, কুকুরটা গায়ের রং কি? এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।